নমস্কার জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত শুরু করছি মিডডে ডিবেট আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আজকের মিডডে ডিবেটে আমরা যে বিষয়ের দিকে নজর রাখব বেসরকারি হাসপাতালে চরম অমানবিকতার ছবি জানিয়ে রাখি পেটে অসহ্য যন্ত্রণা ওষুধ দিয়ে রোগ নিরাময়ের চেষ্টা না করে রোগীকে হাত পা বেঁধে ফেলে রাখার অভিযোগ 23 ডিসেম্বর চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন চুচুড়ার তোলা ফটকের বাসিন্দা শোভন সাধু আর্থিক সংকটের মুখে পড়ে রোগীকে চুচুড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন তার পরিবার সেখানেই স্বাস্থ্যকর্মীদের চোখে পড়ে রোগীর শরীরে চাপ চাপ রক্তের দাগ স্বাস্থ্যকর্মীরা কারণ জিজ্ঞাসা করায় শোভন সাধুকা জানান পেটে যন্ত্রণা শুরু হলেই চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোমে স্বাস্থ্যকর্মীরা তার হাত পা বেঁধে দিতেন অনুরোধ করলেও বাঁধন খোলা হতো না সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রোগীর পরিবার অভিযোগ জানানো হয়েছে চুচুড়ার মহকুমার শাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও ওনাকে এমন ভাবে বেঁধে রেখে দিয়েছিল উনি ওনাকে আমি আনকনসিয়াস অবস্থায় নিয়ে গেছিলাম সেটা বাঁধবে হয়তো ওরা ছটফট করবে বা বাঁধাটা ঠিক আছে কিন্তু তার আগে ওরা তো কিছু একটা প্যাডিং করে বা কিছু করে তো বাঁধবে সেটা কখনোই করেনি ওরা ডাইরেক্ট বেঁধেছিল হাত পা সমস্ত কিছু আপনাকে দেখাবো পায়ের যে মারাত্মক ক্ষতি করেছে এরা আজকে আমি দাঁড়াতে পারছি না চলতে পারছি না আজকে এতদিন হয়ে গেল ওষুধ লাগিয়েও কোনো রকমভাবে কাজ হচ্ছে না হাতের দেখুন কী মারাত্মক অবস্থা পড়েছে আজকে 23 তারিখ থেকে তারপর থেকে তারপরে দেখুন এই দেখুন এইগুলো দেখুন এই দেখুন আপনারা দেখতে পেলেন কি অমানবিক এই হসপিটাল চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোমের ঘটনা আমরা এ নিয়ে আরও বিস্তারিত জানবো শোভন সাধুকার পরিবারের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য এবং আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে আমরা দুজনের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব এই অমানবিক ঘটনার সূত্রপাত কোথা থেকে কবে থেকে শুরু হয়েছে প্রথমেই আমি বিশ্বজিৎ তোমার কাছ থেকে জানতে চাইব 23 ডিসেম্বর শোভন সাধুকা তিনি নিজে জানাচ্ছেন যে 23 ডিসেম্বর তিনি ভর্তি হন এই চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোমে তারপরে কি ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে বিশ্বজিৎ দেখো এখানে বিষয়টা হচ্ছে যে ওনার কিন্তু সিরিয়াসিস অফ লিভার রয়েছে এবং উনি পেটের যন্ত্রণা নিয়ে নিউ ইউনাইটেড নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই তিনি ওখানে ভর্তি হবার পর সেই যন্ত্রণাকাতর অবস্থায় যখন ভর্তি হন এরপরই কিন্তু সেই যন্ত্রণার চিকিৎসা না করে ওনার হাত পা বেঁধে দেওয়া হয় কারণ উনি নাকি ছটফট করছিলেন তাই ওনার হাত পা বেঁধে দেওয়া হয় কিন্তু হাত পা বেঁধে দেওয়া যেটা হয়েছে সেটা কিন্তু একটা সত্যিকারই অমানবিক পথ মানে এটার কোনো ভাষা বলা যাবে না তার কারণ হচ্ছে যে তুমি দেখতে পেয়েছো নিশ্চয়ই যে ওর পায়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে এবং হাতের যে অবস্থা রক্ত জমে যাওয়া সব থেকে বড় কথা তিনি সেই ওখান থেকে যখন বেরিয়ে আসেন এখানে এসে আর তিনি যে নার্সিংহোমে বর্তমানে রয়েছেন চুচুড়োর সেই নার্সিংহোমে যখন ভর্তি হন তারা এখানকার যারা ডাক্তার ছিল যারা স্বাস্থ্যকর্মী ছিল তারা তো দেখে অবাক যে এইভাবে কোনো মানুষকে বেঁধে রাখা হয় এটা কিন্তু তারাও ভাবতে পারেনি যাই হোক কিন্তু সেখানে চিকিৎসা শুরু হলেও তিনি এখনো পর্যন্ত উত্থান শক্তি রহিত এবং সব থেকে বড় কথা ওই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তিনি যখন ওখানে ভর্তি হন তারপর ওনার কোভিড টেস্ট করানো হয়েছিল কিন্তু সেখানে তখন নেগেটিভ আসে কিন্তু ওখান থেকে যখন ছাড়িয়ে নিয়ে এখানে দুটো হসপিটালে আসে সেখানে টেস্ট করে তাকে নেগেটিভ জায়গায় পজিটিভ আসে স্বাভাবিকভাবেই শুধু ওই হাসপাতালে যে ওই নার্সিং হোমের যে বিরুদ্ধে অভিযোগ সেটা কিন্তু ওইখান থেকেও কোভিড পেশেন্ট হয়ে এলো তার মানে কি এখানে এই নার্সিংহোমটিতে কোভিডের পেশেন্টকে এবং জেনারেল পেশেন্টকে নিশ্চয়ই সেভাবে রাখা হয় না যে কারণে সে কোভিডও আক্রান্ত হলো সর্বোপরি তার হাতে পায়ের যে ক্ষত সৃষ্টি হলো সে কারণে সে উত্থান শক্তি রহিত হয়ে এই হাসপাতালে এই নার্সিংহোমে চিকিৎসাধীন এই অমানবিক বিষয়টি কিভাবে ঘটলো এবং এখনো পর্যন্ত প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি যেহেতু আজকে রবিবার আগামীকাল হয়তো এই বিষয়ে শিরোমণির তরফ থেকে কি দল তৈরি যাবে তো ওই নার্সিংহোমের বিষয়গুলি খতিয়ে দেখার জন্যে মহকুমা শাসক তিনি আমাকে এই কথাই জানিয়েছেন যে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং ওই নার্সিংহোমের যে অভিযোগগুলি সেগুলো কতটা সত্যি সে বিষয়ে খতিয়ে দেখবেন ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের আরেক প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শোভন সাধুকার পরিবারের লোকজন রয়েছে কমলাক্ষর সঙ্গে কমলাক্ষ তোমার কাছ থেকেই জানতে চাইব
পরিবারের তরফ থেকে কি অভিযোগ আনা হচ্ছে? সম্প্রতি আমি এই মুহূর্তে সেই চুচুড়ার হাসপাতালে রয়েছি যেখানে এই মুহূর্তে শোভনবাবু চিকিৎসাধীন রয়েছেন এবং তার পরিবারের লোকজন, তার স্ত্রী যিনি এই পরিস্থিতি এই গত কদিন ধরে সামলালেন, তার স্বামীকে গত তিন দিন ধরে দড়ি দিয়ে কার্যত বেঁধে চিকিৎসা চালালো এমন এক নার্সিংহোম যাদের বিরুদ্ধে অভিযোগ, এবং রীতিমতো গ্যাংরিং হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। সম্প্রতি জানিয়ে রাখি যে চিকিৎসা করাতে এসেছিলেন সিরোসিস অফ লিভারের পেটের যন্ত্রণা, সেখান থেকে পায়ে দড়ি বেঁধে পায়ে পচন ধরে গিয়েছিল, সেখান থেকে গ্যাংরিন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে কোভিড পজিটিভ হয়েছেন এই পেশেন্ট। আমার সঙ্গে রয়েছেন শোভনবাবুর স্ত্রী, যিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চুচুড়ায় মহকুমা শাসক এবং সিএমওএইচকে চিঠি দিয়েছেন। সেই চিঠি এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রীর কাছে কাকলি সাধু এই ভদ্রমহিলা, যিনি তার স্বামীকে চিকিৎসায় সুরাহা করতে এসে রীতিমতো আতান্তরে পড়েছেন এবং একেবারে অমানবিক হাসপাতালের ছবি উঠে এসেছে চন্দননগরের বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। দিদি, আমাকে একটু বলুন যে কোন পরিস্থিতির মধ্যে পড়লেন, কি দেখলেন? স্বামীকে তিন দিন ধরে বেঁধে রাখা হলো, আপনি কি টের পেলেন না? আমি যখন স্বামীকে নিয়ে গেছিলাম একটা সামান্য পেটের যন্ত্রণা নিয়ে, তখন ওনাকে ভর্তি করার পরে ওরা ওকে এমনভাবে বেঁধে রেখে দিয়েছিল এবং ওরা পুরো কম্বল চাপা দিয়ে রেখেছিল বলে আমি কিছু বুঝতে পারিনি। তারপরে ছাড়ার পরে আমি যখন নিয়ে আসি, দু তারিখে ওরা ছাড়ে, যখন নিয়ে আসার পরে আমি যখন এই নার্সিংহোমে নিয়ে আসছি, তখন দেখি ডাক্তাররা যখন দেখে দেখে বলে আপনি দেখেননি পাটার কী অবস্থা হয়ে গেছে, পা ফুলে উনি চলতে পারছেন না, এমন অবস্থা হয়ে গেছে ওনার পায়ে এবং সেটা এমন ক্ষত হয়ে গেছে, সেই ক্ষতটা নিয়েই এখন সবথেকে একটা আতঙ্কের বিষয় সৃষ্টি হয়ে গেছে। আমি আপনার কাছে আসবো, তার আগে একটু সংক্ষেপে শুনে নেব এই মুহূর্তে যেখানে ভর্তি রয়েছেন এই শোভনবাবু, সেই হাসপাতালের দায়িত্বশীল স্টাফ আমার সঙ্গে রয়েছেন, তাদের কাছ থেকে একটু শুনে নেব কি অবস্থা দেখেছিলেন যখন চিকিৎসা শুরু করলেন, শোভনবাবুর পায়ের কি অবস্থা, কতটা ক্ষতি হয়েছে? তা দু তারিখে যখন আমাদের কাছে আসে, আমরা তখন ওনারা লোকাল একটা নার্সিংহোমে একটা গেছিলো, সেখান থেকে কোভিড পজিটিভ বলে আমাদের কাছে পাঠায় এবং আমরা যখন এমার্জেন্সি থেকে কোভিড রিপোর্ট পাঠাই এবং পায়ের ক্ষত আমরা খুব বাজে অবস্থায় পাই এবং উনি খুঁড়িয়ে আসলেন, হাঁটতে পারছেন না, তখন আমাদের একটা রুটিন চেক আপ হয়, পেশেন্ট অ্যাডমিশন হলেই তার কোনো রকম কোনো আদার্স কোনো ক্ষত আছে কি না বা কোনো গ্যাংরিন বা কোনো বেডসও আছে কি না সেইটা দেখতে গিয়ে পায়ের ক্ষত পাই, তখন আমরা পেশেন্টকেই জিজ্ঞাসা করি যে আপনার এটা কী করে হলো, তো আমাদের নোট ডাউন করার জন্য তখন পেশেন্ট বলে আমাকে বেঁধে রেখেছিলেন। কি অবস্থা দেখলেন পায়ের, কি অবস্থা? পায়ের তখন খুব বিচ্ছিরি অবস্থা, তারপর থেকে আমরা রেগুলারই তার ড্রেসিং করছি এবং আমরা তাকে রিকভার করছি এবং খুব বাজে কন্ডিশন এবং একটা কোনো কিছু দিয়ে আমার ধারণা যে হয়তো বাধার কারণে এটা হতে পারে, সেইভাবে আমরা তার ট্রিটমেন্ট করছি। কতদিন ধরে বাধা হয়েছিল কি বললেন পেশেন্ট আপনাকে? পেশেন্ট আমাকে জানালেন যে ওনাকে তিন দিন ধরে বেঁধে রাখা হয়েছিল। তিন দিন ধরে বাধা হয়েছিল সম্প্রতি এই মুহূর্তে আমাদের কাছে এই তথ্য যেটা আসছে সেটা কিন্তু রীতিমতো উদ্বেগজনক। একজন রোগীকে তিন দিন ধরে হাসপাতালে একইভাবে বেঁধে রাখা, কোন ধরনের চিকিৎসা? আমার সঙ্গে রয়েছেন হুগলি জেলার মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠনের সভাপতি এই মুহূর্তে রয়েছেন মলয়বাবু, কি বলবেন এই ঘটনা শুনে? আপনি ঘটনা শুনে জি চব্বিশ ঘন্টায় সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই খবর পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কি বলবেন ঘটনা? দেখুন, এর নিন্দার ভাষা নেই, এটা চিকিৎসা নয়, এটা একটা রোগীকে মেরে ফেলার, চিকিৎসার নামে মেরে ফেলার পদ্ধতি। আমি এর তীব্র নিন্দা করছি না, আমি শুধু একটা কথা বলবো, আপনাদের চ্যানেলের কাছে করজোড়ে নিবেদন করব যে আজকে সংবাদ প্রকাশিত হবার পর থেকে চিকিৎসার এই যে অপপদ্ধতি এবং হাত পা বেঁধে আমরা ছোটোবেলা থেকে দেখছি, আমার বাবাকেও আনসাপনের টাইম এরকমভাবে অসুস্থ হয়েছিল, হাত পা বেঁধে রাখা হয়েছিল স্যালাইন দেওয়া চলাকালীন, কিন্তু তখন ছোট ছিলাম, আজ আমার পিতা নেই, কিন্তু সেটা বাধা হয় কিছুটা সময়ের জন্য, কিন্তু তিন দিন ধরে একই জায়গায় বেঁধে রাখা, হ্যাঁ, এটা তো নির্মম অত্যাচার, এটা চিকিৎসা নয় দাদা, এটা অত্যাচার, আমি এর তীব্র প্রতিবাদ করছি। আপনাদের চ্যানেলে সংবাদ প্রকাশিত হবার পর থেকেও এগুলো যদি হয়, আমি শুধু মানবাধিকার কর্মী বা চুচড়কোটের অ্যাডভোকেট নয়, আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্র্যাকটিস করি, আমার সেই কার্ড এখানে নিয়ে এসেছি, আমি সুপ্রিম কোর্ট ইন্ডিয়ার, যদি না হয় সেখানে আমি পিএল দাখিল করব এবং সেইখানে পিএল দাখিল করে কোর্ট থেকে যথাযথ অর্ডার বার করব যে এইরকমভাবে নির্মমভাবে যেন কোনো পেশেন্টকে বেঁধে রাখা না হয়। প্রীতি, আরও একবার আসবো এই মুহূর্তে তোমার কাছে, কমলাক্ষ আমি তোমার কাছে আসবো, তবে ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট সমাজকর্মী বোলান গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত। জি চব্বিশ ঘন্টায় যে অমানবিক রূপ আমরা দেখতে পাচ্ছি, চন্দননগরের নিউ ইনাজের নার্সিংহোমে ভর্তি ছিলেন এই শোভন সাধুকা, তাকে তিন দিন ধরে বেঁধে রাখা হয়েছিল, কি বলবেন আপনি এই নৃশংস ঘটনা? এক
একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো না, যে এই ভদ্রলোককে যে তিন দিন ধরে বেঁধে রাখা হয়েছিল তার বাড়ির লোক জানতে পারেননি, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে হাসপাতালে বেঁধে রাখার ঘটনাটার জন্য স্বাস্থ্য আধিকারিক টারিক তো যাবার দরকার নেই, এটা তো সম্পূর্ণ একটা পুলিশকে, এটা থানায় গিয়ে পুলিশকে বলতে হবে এবং পুলিশ এটা অ্যারেস্ট করবে, প্রয়োজন হলে নার্সিংহোম সিল করে দেবে, এটা তো পরিষ্কার একটা পুলিশকে। সেটা মানে সেই ব্যাপারে কি হচ্ছে সেটা আমি এখনো মানে জানি না আর কি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে এই রকম ঘটনা এটা ঠিক প্রথম, এই প্রথমবার হচ্ছে এরকম নয়, হ্যাঁ, এবং সমস্ত ব্যবস্থাটা যখন শুধু মুনাফার দিকে চলে যায় স্বাস্থ্য ব্যবস্থা, তখন এইরকম ঘটনা আরো ঘটবে এবং আমাদের সেটা দেখতে হবে, কারণ আমরা দাসখত লিখে দিয়েছি। নমস্কার, অনেক ধন্যবাদ। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মানুষের স্বার্থে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই বেসরকারি নার্সিংহোমের এরকম বেহাল দশা, অমানবিক ছবি, অত্যাচারের ছবি আমাদের নজরে উঠে এলো। কোন ভরসায় মানুষ যাবেন এই সমস্ত নার্সিংহোমে চিকিৎসা করাতে, কমলক্ষ? একেবারেই তাই সম্প্রীতি, এবং সেই প্রশ্নই এই মুহূর্তে চুচুড়া থেকে যারা এই খবর সম্প্রচারিত হওয়ার পরে যারা জানছেন, আমাদের আমাদের যে জেলা প্রতিনিধি রয়েছেন, আমাদের যে এখানকার কর্মীরা, আমরা যারা কাজ করছি, আমাদের কাছে মুহুর্মুহু ফোন আসছে, এমনকি এই হাসপাতালেও কিন্তু সকলেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, সকলেই জানতে চাইছেন যে কী করে এই ঘটনা ঘটলো। তার কারণ একটা নির্দিষ্ট নিয়ম আছে, কোনো অসুস্থ যদি তার যন্ত্রণার কারণে ছটফট করেন বা সেক্ষেত্রে তিনি যদি কোনো সমস্যা তৈরি করেন চিকিৎসার ক্ষেত্রে, তাকে বাধার নির্দিষ্ট নিয়ম রয়েছে। ব্যান্ডেজ দিয়ে তাকে তার নিচে তুলো দিয়ে মোটা একটা পুরু লেয়ার করে সেইভাবে বাধার নিয়ম রয়েছে, কিন্তু এক্ষেত্রে যেভাবে বাধা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে বাধা হয়েছে তার জেরে কিন্তু এই পায়ের একটা ভয়াবহ ক্ষতি তৈরি হয়ে হচ্ছিল, এবং কোনো রকমে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে আমার সঙ্গে যারা রয়েছেন, অন্তত এই শোভনবাবুর স্ত্রী, তিনি যদি ঠিক সময়ে তাকে বের করে না নিয়ে আসতেন সেক্ষেত্রে কিন্তু পায়ের আরও ভয়াবহ ক্ষতি হতে পারত, এই কথাই সকলেই বলছেন। সুতরাং চিকিৎসার ক্ষেত্রে একটা যে বড় অবহেলা, একটা যে গাফিলতি এবং নির্মমতা প্রকাশ পেয়েছে এই ঘটনায়, সেটা প্রত্যেকেই বলছেন। আমার সঙ্গে চিকিৎসা কর্মীরা রয়েছেন, আইসিইউ কর্মীরা রয়েছেন, তারা বলছেন এটা এক কার্যত নির্মমতার শামিল। সম্প্রীতি, একেবারে অনেক ধন্যবাদ কমলাক্ষ, আমরা এই খবরের দিকেই নজর রাখবো। তবে মিডডে ডিবেট এখন এ পর্যন্তই, নজর রাখুন সেই ২৪ ঘন্টায়।